হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসরাত কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাবো ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। নিয়ে নিলাম 1.5 কেজি মাংস, নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাজু বাদাম, প্যানটা বসিয়ে রান্না করার তেল গরম করে নিলাম। পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব এখন। বেরেস্তা হয়ে গেছে, আলু ফ্রাই করে নিব এখন আমি। আলুগুলি আমার ফ্রাই হয়ে গেছে, পেস্ট করা মশলা দিয়ে দিলাম, 100 গ্রাম দই, ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দু চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, 1 কাপ রান্না করার তেল দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1 ঘন্টার জন্য ম্যারিনেট শেষে র্যাপ করে নিলাম। নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। পরিমাণ মতো পানি, তেজপাতা, শাহি এলাচ, দারচিনি, গোলমরিচ, স্বাদ মতো লবণ, বলক আসার পরে চাউল আধা সিদ্ধ করে নিব। বলক এসে গেছে, চাউলটা দিয়ে দিলাম, এক ঘন্টা পর ফিরে আসলাম। ভালোভাবে বসিয়ে দিতে হবে।
ভেজে রাখা বেরেস্তাগুলি দিয়ে দিলাম। হাফ পরিমাণ দিব, 3টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি 3 পিস দিয়ে দিলাম, এলাচ এবং গোলমরিচ দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলি এখন দিয়ে দিলাম। কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। পাঁচ পিস রসুনের কোয়া দিয়ে দিলাম। কাঠবাদামগুলি দিয়ে দিচ্ছি, কাজু বাদামগুলি দিয়ে দিলাম, আধা সিদ্ধ চালগুলি দিয়ে দিচ্ছি, বাকি বেরেস্তাগুলি এখন দিয়ে দিব। দুধ আর বাটার দিয়ে তৈরি করা মিক্স দিয়ে দিলাম। এক চামচ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে সিল করতে হবে। ময়দা খামি দিয়ে আমি সিল করে নেব। আমার সিল করা হয়ে গেছে। আমরা বাবা মেয়ে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন ভালো করে সিল করে দিলাম। উচ্চ তাপমাত্রায় 1 থেকে 8 মিনিট রাখতে হবে। তাওয়ার উপর 1 থেকে 1.5 ঘন্টা কম তাপমাত্রায় রান্না শেষ করতে হবে। তাওয়াটা বসিয়ে দিলাম।
ইশরাত কুকিং ব্লগ আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে এলাম 1.5 ঘন্টা পর, আমার ঢাকায় কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখেন কি ঝরঝরা বিরিয়ানিটা। আপনারা বাসার সবাই অবশ্যই ট্রাই করবেন। এ হলো ঢাকায় কাচ্চি বিরিয়ানি। আপনারা সবাই ভালো থাকবেন। ইশরাত কুকিং ব্লগ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।